व्हाट्सअप गाइस आज के चले ব্যারাকপুরে तो ব্যারাকপুর মানে দাদামুদি এমনটা নয় ব্যারাকপুরে হান্ডি বিরিয়ানি এসেছি তো আমার পেছনেই আছে হান্ডি বিরিয়ানি দোকান তো চলো আজকে এখানে ট্রাই করব কেমন কি টেস্ট সবই বলবো আর বিভিন্ন রকম অফার থাকে দেখতেই পাচ্ছ আমার পেছনে লেখা আছে অফার অফার তো আপডেট হয় হ্যাঁ তারপর সাথে দাদা কাকু দাদা কাকু যেই হোক তো এখন তো আসেনি আমি জানি না দাদা না কাকু তো যেই আসুক ওনার তো তার সাথে কথা বলবো শুনবো কি কি অফার আছে কারণ অফার তো চেঞ্জ হয় না তো সেটাই তোমাদেরকে বলবো ডিটেইলসে অবশ্যই ভিডিওটা পুরো দেখবে আর এখন দেখো পার্সেলই তো অনেকে চলে এসেছে পার্সেলও যাচ্ছে ব্যারাকপুরে জাফরপুর আর ডিটেইলস তোমাদের আরো বলে দেব অ্যাড্রেসটা কোথায় কি তো অবশ্যই ভিডিওটা দেখবে স্কিপ না করে আর আগেও আমরা ব্যারাকপুরে এসেছিলাম সেই ভিডিওর লিংকও আই বাটনে দিয়ে দেব তো দেখতে থাকো তো গাইস এখন ঘি দেয়া হচ্ছে এর স্মেলটা মানে মোটামুটি বোঝা যাচ্ছে হ্যাঁ এখন দেখো অনেকটা কোয়ান্টিটিতেই ঘি দেয়া হয়েছে চিকেন বিরিয়ানি চিকেন তো আমাদের এই বিরিয়ানি চলে আসছে এটা হচ্ছে 99 এর চিকেন বিরিয়ানি আর এরকম একটা চিকেন চাপ এরকম একটা সাইজের দিয়ে only 50 50 টাকা পেঁয়াজ ঝুলে আছে আর এই যে স্যালাড বিবিচের সাথে একটা লঙ্কা লঙ্কাটা তুমি খাবে হ্যাঁ আর অনেকটাই কোয়ান্টিটি দেখো আর এরকম একটা চিকেন চাপ দিয়ে 50 টাকা ভাবাই যায় না গ্রেভিটা বেশ ভালো আছে ঝুরঝুরে দেখো রাইসটা ঝুরঝুরে কোনো অয়েলি অয়েলি ভাব তো নেই একদম ঝুরঝুরে আছে সবকটা মানে ভালো আছে খুব রাইস এরকমই মানে আর চিকেনের পিসটা দেখো কি কি এক পিস আলু আলু আর চিকেনটা কোথায় আছে এই হচ্ছে চিকেন চিকেন এই হচ্ছে একটা লেগ পিস আচ্ছা সাইজ তো ঠিকই আছে আর আলু দিয়ে আর তোমাদের কি গ্রিন চাটনি নেই না গ্রিন চাটনি নেই আচ্ছা আচ্ছা ট্রাই করে খাওয়া যাক লঙ্কাটা খাই বলেছে লঙ্কাটা খাও লঙ্কাটা খাও গ্রেভি দিয়ে ট্রাই করো চিকেন চাপটাও দারুণ লাগে সত্যি বলছি চিকেন চাপটা দারুণ লাগে খাও খেয়ে দেখো সফট আছে জুসি আর একদম একদম দেখলেই বুঝতে পারছো তোমরা জুসি একদম একটু বড় বাইট নেওয়া যাক চিকেন চাপ থেকে চিকেন নিয়ে একটু গ্রেভি নেব একটু চিকেন নিয়ে দুটো চিকেন হয়ে গেল হ্যাঁ দুটোই তো হয়ে গেল একটু আলু নিই একটু পেঁয়াজ নাও পেঁয়াজ নিই অবশ্যই তোমরা এসে ট্রাই করো বিরিয়ানি ব্যারাকপুরে তো বিরিয়ানির পুরো একদম কি বল খনি খনি
সেটাও সেই লেভেলের। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা বিরিয়ানিকে টক্কর নিতে পারে, কোনো অয়েলিনেস নেই না, এরকম 99-এর দুটো খাওয়া যাবে। আনলিমিটেড রাইস, আনলিমিটেড আলু, যদি একজন সিঙ্গেল পার্সন খাও তাহলে। রাইস তো আনলিমিটেড আছে বলাই হয়েছে, রাইস তো আমরা আনলিমিটেড পেয়ে যাবো। তো গাইজ আমার প্লেটও চলে এসেছে, এবার আমি খেয়ে রিভিউটা দিচ্ছি। সো গাইজ এত ভালো লেগেছে, ফার্স্টে আমি কন্ট্রোল করতে পারিনি, আমি একটু খেয়ে নিয়েছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাকে এই সাইজের আলু দিয়েছে, আর চিকেনটা চিকেন 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 এই চিকেন চিকেনটাও এইচ চিকেন, তো ভালো সাইজের চিকেন, মানে 99 হিসেবে ভালো ভালো, একদম একদম একদম। আর যেটা বলছিলাম, দাদা বললো যে পুরো অনেস্টির সাথে মানে রিভিউ দিতে, তো অনেস্টির সাথেই রিভিউটা দিচ্ছি। একটা স্মোকি স্মোকি ফ্লেভার, যেহেতু কাঠের জলে রান্না হয়েছে তো খুবই টেস্টি লাগছে, কোনো অয়েল নেই, বেশ ভালো ঝুরঝুরে রাইস দেখো, বেশ ঝুরঝুরে, তার সাথে পেঁয়াজ, একটু আলু দিয়ে খাওয়া যাক। গরম, আমার হাত হাতে লেগেছে, এত গরম, আর আলুটা খুব সফট, এরকম করলে ভেঙে যাচ্ছে। আও দেখো দেখতে পাচ্ছ কত মানে ধোয়া উঠছে রেডি মতো। তো চলো আলু দিয়ে একটু ট্রাই করি, একটু চিকেন চাপনি, চিকেন যাবে, গ্রেভিটাও জাস্ট খুব গ্রেভি, আলু দিয়ে একটু খেয়ে দেখি। তো খুবই টেস্ট, তোমরা অবশ্যই এসে ট্রাই করো। তো চলো খেয়ে নিয়ে আমাকে বড় কথা বলছি। নাম আমারা মিত বারদাস। আচ্ছা কবে থেকে ওপেন হচ্ছে তোমাদের এই হাঁডি বিরিয়ানি? ইয়ে হওয়া দুর্গা পূজাকে মহালয়কে দিন। আচ্ছা আচ্ছা তখন থেকে ওপেন হয়েছে। আচ্ছা এটার কোনো কি ব্রাঞ্চ আছে? আর यहां पे और एक ब्रांच हम लोगों का करता हुआ। আচ্ছা আচ্ছা তুমি বাংলা ভাষা তো বোঝো, বলতে পারো? हां थोड़ा थोड़ा समझते हैं पर बोलने में तकलीफ होता है क्योंकि मैं पंजाबी हूं। ओ पंजाबी। अच्छा अच्छा মানে কত বছর হলো মানে? ये अभी तो इतने 3 मंथ हुआ इसका। 3 मंथ। 3 मास হয়েছে। তো আচ্ছা আর তোমার কি প্রতিদিন মানে দোকান প্রতিদিন খোলা থাকে? হ্যাঁ আরে কটা থেকে কটা? ये ओपन होता है 12 बजे से 11 बजे तक। रात 11:00 तक होती है। हम लोग का अभी तो उतना नहीं है, अभी चिकन बिरयानी, मटन बिरयानी और चिकन चाप करते हैं। কত কি কোনটা? চিকেন চিকেন আছে আপনার 99, ঠিক আছে, আর মটন আছে 199, আর চিকেন চাপ আছে 150। আচ্ছা চিকেন চাপ 150। মটন চাপটা করিয়ে না না ও মেনু সেক্টর আমি বাদ কর রহা হুম, আর আমরা ইসলিয়ে কি ভি আমরা চাইতে হ্যায় কাস্টমার কো আচ্ছা মিলে। আর এই 99 এই অফারটা মানে মোটামুটি এখন আছে? হ্যাঁ अभी ये चलेगा, अच्छा खासा चलेगा, ये वैलेंटाइन डे के दिन 14 फरवरी तक चलेगा। चलेगा अच्छा, उसके बाद फिर नया कुछ ऑफर देंगे। আর তোমাদের রাইসটা কি কেমন আছে? আনলিমিটেড একজনের ক্ষেত্রে আপ अगर सिंगल खाते हैं एक प्लेट चिकन बिरयानी तो आपको अनलिमिटेड राइस दिया जाएगा। आलू राइस और आलू ना वो नहीं, आलू आप आलू ले सकते हैं, हम दे देंगे, और आपका ये चिकन आप एक ही आ जाएगा। चिकन नहीं, राइस अनलिमिटेड है, अनलिमिटेड रहेगा एक आदमी के लिए। तो गाइस खाओ, हो गया छे হাত ধুলে, আমিও হাত ধুয়েছি কিন্তু একদম অয়েলি ভাব নেই, হাত ধুলে মনে হচ্ছে কি পুরো হ্যাঁ মানে হ্যান্ড ওয়াশ করতে হবে না, কিন্তু স্মেলের জন্য একটু হ্যান্ড ওয়াশ দিলে কি ভালো। গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে অনেক, ম্যাজিক আছে, হ্যাঁ ম্যাজিক আছে, ম্যাজিক। তো পরিমাণে এত কোয়ান্টিটি ছিল তো আমরা, আমি তো খেতেই পারি, তো ওই যে পার্সেল নিয়ে নিয়েছি বাড়িয়ে খাবো। তো চলো আমাদের খাওয়া ফিনিশ হয়ে গেছে, আর দাদা মানে একটু বেরিয়েছে কোথায় গেছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ লাগলো, আমারও খুব ভালো লেগেছে, সবকিছু ভালো ছিল। আবার পার্সেলও নিয়ে নিয়েছি আমরা, কোনো রকম ফল্ট পাইনি, মানে চিকেন চাপ থেকে শুরু করে বিরিয়ানি, যেহেতু দাদা বলেছে পুরো অনেস্টি ভাবে দিতে, তো আমাদের কোনো কিছু মানে ফল্ট পাইনি, সত্যি কথা ভালোই লেগেছে, সব কিছুই ঠিকঠাক ছিল, অসাধারণ লেগেছে। তো তোমরা এসে ট্রাই করো, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরও কেমন লাগছে। তো অ্যাড্রেসটা
শুনে নাও, তোমাদের একবার অ্যাড্রেসটা বলে দিই। চাণ্ডি বিরিয়ানি, আর এদিকে হচ্ছে স্টেশন রোড আর ব্যারাকপুর স্টেশন, এটা হচ্ছে সামনে হচ্ছে অ্যাক্সিস ব্যাংক রয়েছে, আর এই পাশটা হচ্ছে তোমাদের অমলা সিনেমা হল। আর জায়গাটার নাম হচ্ছে জাফরপুর। তো তোমরা যখনই আসবে দেখতে পারবে পুরো অ্যাক্সিস ব্যাংকের ঠিক অপোজিটে এই হান্ডি বিরিয়ানি, তো অবশ্যই তোমরা এসে ট্রাই করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে অন্য কোনো ভালো একটা ফুড ব্লগের সাথে। বাই বাই।